আশিক সাহব যতটুক সম্ভব চেষ্টা করি সরাই দেব সিএম ঢুকছে পনেরো একটা সাড়ে সাতটা পনেরো একটা হ্যাঁ একটার ভিতরে ঠিক আছে হ্যাঁ আলোচনাটা এটা তুলে নাও বাকিটা তারিখ যে মোড়াসিংপাড়া যে মেলাটি হয় এই মেলার থেকে ফেরার সময় সুজিত ত্রিপুরা নামে একজন সাংবাদিক যখন ফিরছিলেন তখন একটা দোকানে বসে উনি যখন কথা বলছিলেন তখন দু তিনজন ছেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, এর মধ্যে একজন তাকে দৈহিকভাবে লাঞ্ছনা করে। তো এরপরে এইটার ব্যাপারে আমরা 21 তারিখ অভিযোগ পাই এবং এটার আমরা একটা তদন্ত চালাচ্ছি এবং ওনাকে নিয়ে গিয়েও ওই এলাকাতে আমরা খোঁজখবর করেছি। তো আমরা ফার্দার এই জিনিসটাকে যে তাদেরকে যারা যারা দুষ্কৃতকারী তারা কারা এটা আইডেন্টিফিকেশনের আমরা চেষ্টা করছি এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসবো। চং অল ত্রিপুরা ককব্রক মিডিয়া ফোরাম চিনি ককব্রক ককতমা থুমনাই রক রকনি হামক্রাইনি সামং তাই বরক ন সেফটি তাই সিকিউরিটি রেনানি বাগাইনাই মথা সংসারজাকমানি ইয়াগ অল গবাং মানু পাতি মঙ্কা পিয়াবা অমসুক থাঙা নাইয়াক বা সারনাই হোক মোটামুটি পুলিশনি ফাসিংটি যথেষ্ট পদক্ষেপ না যাগো পিয়াবা চুং নর সাইমানখানা থানায় 19 তারিখ যে নভেম্বর অর পটিশরিনি মোরাসিং হদা হুকুমত 13 নি থাঙে কিফিলপুরসিনি সুমুই টিভিনি কক তোমার থুমনাইনি এডিটর ইন চিফ সুজিত ত্রিপুরা বচিনি অল ত্রিপুরা কক্রক মিডিয়া ফোরামনি বহাইনিও রাংফাং পিয়াবা বনো যে এলাকানি দুষ্কৃতিকারী মানে সামুসিদরা টাঙাই রক্তা অবহাইকে এটেক খাইকা যে বিনি বুকুংটি রক থুই ফাইকা আপনো কারি বাহিনী যত নিশাই অ থুই ফাইমানি তো থুই থাঙো ফাইও ওয়াফি খুই পান থাঙো পিয়াবা খরচা টিপ্রাসাতে তো টাঙে টিপ্রাসানো বোনানি খরচা লোকনি সামং টাং টংাই ইংই তামংই ব তিনি বোজাংনে নাং বমস কক দুঃখ নাংজাক্ষা যে কারণে বাস বোঝাখানে দুঃখ নাংজাক্ষা আবার পরে ফোরাম বহাই লাসি যাক্ষা যে অবহাইকে খরচা কক থুমুই লোকরংনি চুবাসু খাই টংনাই বা লোকরং ন সরকারনি ইনফরমেশন দেব লোকরংনি কক সরকার ন সাও আমাকে দেশ গণতন্ত্র মথাং টনানি বাকি যে সামং খাই টংমনি ফুড পিলার হিসাবে সামং খাই টংথানিব যে অমাহাইরক কেবেংমুং আবো কিন্তু সঙ্গে বেলা এখানে খা খসর রো খা বাড়া রো সকাং আগু থানিব কেবিং মুই বাসাও আবুকিও যানি এঙে নাই তামঙ্গি নাইতে নাইতে 19 তারিখ গঠন আংমানি 21 তারিখ কেস রাজাক্ষা 22, 23, 24 তিন খা কোনো অ্যাকশন করি এমনকি কেস লাগা না যায় আবুকিনাই যার শান্তির বাজার থানাও ফাই সফাইকা ফাই নাই ও সি সুব্রত চক্রবর্তী বাই মালাইকা বট সাইখানা রেখা যে সঙ্গে তাবুকু বুথ ইলেকশন টমানি বাকি নাই স্টাফ কম তাই সার্চিং যে রুতুমানি সামুং টাঙিয়ে টঙ ফিয়াবা তাই কিসিসা জরা সানকা চিন থাকিব তুমুনো জরা সানই মানে বিসিং কিসিসা বলতে ন ইলেকশন তো 25 তারিখ 25 তারিখ পরীক্ষিত পর মোটামুটি 2 তারিখ নি বিসিং তুমুং ন বন রমই মানিয়াকে অ সামুং সিত্রা টাঙাই অ থামসি কুতুং অ ওয়ান সগিয়া দফানি কখনো ওয়ান সগিয়া লোকনি হামরাই খাই টাই ইয়াগ নাই বন চং যত সারাউন্ড এলাকানি বরক মেলা কমিটি তাই চিনি যে মিডিয়া ফোরামনি বরক তাই যে থানা বহাইনও বর্ণ রমনাই রমনাই বরক রমিয়া সাক জরতে চিনি মথা কুন্দির বাথাকি টংলাক চিন থিনাঙ বরনি শাস্তি নাই তাই বরক তুমুং নাকার সানা মসং হকাই সাক সাক ফাই নুকজাক ফাইতং মানজাক ফাইতং ইয়াকাই আদারওয়াইজ বনত চিন তেব কতর মাজরা বেরিনাই মাজরা কেস নাই মানজা খারি তং মানে তেব কেস কতর নাই চিন বন রমনাই রমনাই আসুন হামবাই নিউজ কভারেজ করতে এসে চুমি টিভির এডিটর সুজিত ত্রিপুরার উপর হামলা হয়, দুষ্কৃতীদের দ্বারা হামলা হয়। তো আজকে ঘটনার দুদিন তিন দিন অতিক্রান্ত হয়ে গেল, তো উনি ঘটনার পরদিনই মনপাত্র থানাতেও এসে এফআইআর করা হয় কিন্তু দোষীদের এখনও আইডেন্টিফাই করা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি। তো আজকে আমরা অল ত্রিপুরা কক্রক মিডিয়া ফোরামের তরফ থেকে শান্তিবাজার থানায় এসে ওসির সাথে কথা হয় এবং ওসি সাহেব আমাদেরকে কথা দিয়েছেন যে অতি সত্বর দুষ্কৃতীদের আইডেন্টিফাই করবে এবং শাস্তি দেবেন। তো আমরা সর্বদাই ককবরক মিডিয়া ফোরাম সাংবাদিকদের পাশে থাকবো, সাংবাদিকরা যখনই যে কোনো জায়গায় অসুবিধার সম্মুখীন হয় আমরা পাশে থাকবো এভাবে। আর কিছুদিনের মধ্যে যদি ওই দোষীদের গ্রেপ্তার না করা হয় তা আমাদের আন্দোলনও গুরুত্বভাবে আরও আমরা আবার আসবো, আবার এসে ওসি সাহেবের সাথে কথা বলবো এবং আমাদের আন্দোলন তীব্র আর এগিয়ে নিয়ে যাব। টুডে উই কেম টু শান্তির বাজার পুলিশ স্টেশন
regarding the matter of one of our editor in chief for Chumu TV. He's been beaten up on the 19th this month during the fair that was going on in 19th. So we actually condemn such heinous crime against any media personnel who whoever has done this crime should be punished. And we as a Kobro Media Forum, Altrupra Kobro Media Forum, we condemn such act. And we also has asked and also met our OC at Santir Bazar, and he has given us his word that he will do his best to nab those criminals who has beaten up the editor-in-chief for Chumu TV. So we will not you know, stand back and watch, but we will fight for our rights. We stand as the fourth pillar of democracy, and we will definitely nab these people and give them a capital punishment to the extent that that is required for them. And they should, if in at any point of time they are ready to go for forgiveness, they should come down forward and ask for forgiveness, and the rest will follow up. And in future, if anybody happens to take such actions against any media personnel, we will not stand and just watch, but we will fight and also fight for our rights to stand firm and strong as we work for the people and the government, and for everybody to keep you informed, updated in any news that is possible from our end. So we will not stand and just watch, but we will fight back. Any crime